আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামাতের আনুষ্ঠানিক কঠিন বার্তা ও এ কেমন জরুরি আহ্বান, নির্বাচনে না থেকেও নির্বাচনের কেন্দ্রবিন্দুতে জামাত, জামাতের অবস্থান, জামাতের ভূমিকা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। বিশেষ করে 7 জানুয়ারির 2 দিন আগে জামাত দেশব্যাপী যে চমক দেখালো, বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনের বিরুদ্ধে রাজপথে যে স্লোগান দিলেন, এটা জামাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। কারণ এই নির্বাচনের পক্ষে বিপক্ষে দুই গ্রুপেই এই নির্বাচন নিয়ে বিশ্লেষণে সমানভাবে ইম্পর্টেন্ট। নির্বাচনে যারা হওয়ার কথা ছিল, যারা নির্বাচনে আছে, তারাই নির্বাচনে ইম্পর্টেন্ট। কিন্তু না, বিদেশিরাও দেখেন যে সরকারের নির্বাচনে পর্যবেক্ষণ করতে যারা এসেছে, তারা এই যে কমনওয়েলথের কথা বলি, আওয়ামী লীগের সাথে বৈঠক করে, বিএনপির সাথেও বৈঠক করে, আবার এক্সপার্ট টিম হিসাবে যারা এসেছে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রে, তারাও আওয়ামী লীগের সাথে বৈঠক করে, বিএনপির সাথেও বৈঠক করে। এখন জামাতের সাথে তো বৈঠক করার কোনো ধরনের সুযোগ সরকার রাখেনি, কিন্তু জামাতের ভূমিকা বিএনপির ভূমিকা একই, বিএনপির সাথে বৈঠক করলে ওতেই জামাতের মতামত চলে যায়। যাই হোক, এখন 7 জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে চূড়ান্ত আহ্বান জানিয়েছেন জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে, একেবারে পয়েন্ট বাই পয়েন্ট শান্তিপূর্ণভাবে জামাত কী করতে চায় সাফ নির্দেশনা। এখানে কোনো সংঘাত, সহিংসতা, প্রতিহত করা, ভাঙচুর করা, এগুলোর কোনো স্থান নেই। একেবারে শতভাগ পিসফুল কর্মসূচি জামাতের। জামাতের কর্মসূচিকে ঘিরে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে জামাত আর দিতে চায় না। এজন্যে জামাত বারবার বলে দিচ্ছে এবং তারা প্রমাণ করে দিচ্ছে, তাদের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সংঘাত, সহিংসতা এবং নাশকতার সুযোগ কাউকে দেওয়া হবে না, এবং সেরকম কোনো পরিবেশ, সুযোগ কিছুই নেই। প্রহসনের নির্বাচন বর্জন এবং ভোটদান থেকে বিরত থাকার আহ্বান। এর মানে বর্জন এবং ভোটদান থেকে বিরত থাকা। অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমির এই আহ্বান জানিয়েছেন। প্রতিহত করা শব্দটা কিন্তু এখানে নেই, অতএব এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বক্তব্য প্রদান করেন। তার ভিডিও বক্তব্য যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি একটু বিশ্লেষণ করে প্রচার করছি। দেশবাসীর উদ্দেশ্যে ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতির এই কঠিন ক্রান্তিকালে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সীমাহীন ত্যাগ কুরবানি ও রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অভ্যুদয় ঘটেছিল। এর মানে জামাত ইসলামী এখনও সব বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের মতোই, আই রিপিট, আওয়ামী লীগের মতোই স্বাধীনতাকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তারপরও যারা এই বর্তমান জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে, তারা মিথ্যাচার করছে। এই জামাত স্বাধীনতার চেতনাকে ধারণ করে বিশ্বাস করে। দেশের মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার ও মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ চলাফেরা করার ও নিঃসংকোচে কথা বলার অধিকার পাবে। কিন্তু বাংলাদেশ 53 বছরের মাথায় একটি গণতন্ত্রহীন ও স্বৈরাচার শাসিত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। ইটস ট্রু। এবং একজন নির্বাচন কমিশনার তো বলেছে, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা নির্বাচন সুষ্ঠু না হলে। এর মানে কি? এটা খুবই নেতিবাচক বার্তা। এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করে, গবেষণা করে, সার্ভে করে, তারা অনেকেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্রে ভয়ানক অবনতির কথা তুলে ধরেছেন। অতএব জামাতের এই বক্তব্য সঠিক। বিশেষ করে গত 15 বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের মানুষের মতামতকে অগ্রাহ্য করে, জোর করে, ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করা হচ্ছে। এই যে বিচ্ছিন্ন করার ব্যবস্থা, আবারও বলছি, নির্বাচন কমিশন এই জামাতের এই বক্তব্যের সাথে একমত। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আর জামাতও বলছে বিচ্ছিন্ন করার ব্যবস্থা চলছে। মানে এই নির্বাচনকে একটা গভীর সংকট হিসাবে কার্যত আওয়ামী লীগও দেখছে, বিএনপিও দেখছে, জামাতও দেখছে, নির্বাচন কমিশন হিসাবেও নির্বাচন কমিশনও দেখছে। এখন আওয়ামী লীগ এটাকে জুয়া খেলা হিসাবে দিয়েছে, যদি জুয়ায় জিতে যায়, এছাড়া কিছুই নয়। তো জামাতের বক্তব্য সঠিক। আপনারা জানেন, আগামী 7 জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। প্রায় সকল রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করছে।
প্রহসনের নির্বাচনের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, জনগণের নির্বাচন বর্জনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমি সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের অনেক লোকজনের সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করেছি, আমি কাউকে পাইনি যারা ভোট দানে আগ্রহী। আওয়ামী লীগ পন্থী লোকজনের সাথে আমার ইন্টারাকশন বেশি, কারণ আমার ঘনিষ্ঠ সার্কেল বা অনেকেই ছাত্রলীগের সাবেক বড় বড় নেতা বা আওয়ামী লীগের লোকজনের সাথেও সুসম্পর্ক রাখি, এটা বাস্তবতা। তা আওয়ামী লীগের ফ্লোটিং ভোটার যারা, আওয়ামী লীগ সমর্থক চাকরি করে, এর মানে দলের পোস্ট পজিশনে নাই, রাজনীতি করে খেতে হবে এরকম না, চাকরি করে, কিন্তু সে চায় মনে প্রাণে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, এদের সাথেও অনেকের সাথে কথা বলে দেখলাম ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। যে ক্ষমতা তো এমনি আসবে, ভোট দিব কেন, অথবা সময় নেই। তো ভোট দেওয়ার আগ্রহটা কাদের, যারা পদ পদবিতে আছে অথবা ভোট দেয়া না দেয় তাদের রুটি রুজি টাকা পয়সা, কিন্তু যারা আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি করে তাদেরও আগ্রহ নেই ভোট দানের ক্ষেত্রে। এবং অনেকে এই বাংলাদেশে তো শীত, এই শীতের মধ্যে এলাকায় গিয়ে ভোট দিবে তার কর্মস্থল থেকে, এরকম কোনো মানসিকতা রাখেন আওয়ামী লীগপন্থী লোকজনের কথা বলছি। আর যারা আওয়ামী লীগ না তারা তো প্রশ্নই আসে না তাদের কথা এখানে আলোচনায় আনা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2014 সালে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি, 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয় এবং প্রধানমন্ত্রী বলেছিলেন এটি নিয়ম রক্ষা নির্বাচন, শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি আর কথা রাখেননি। হয়েছে, কথা তো রেখেছেন, 5 বছর পর রাতে হয়েছে। 2018 সালের নির্বাচনেও তিনি প্রতিশ্রুতি রক্ষা করেননি, দিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু সেখানেও তারা কথা রাখেননি। 2018 সালে আগের রাতেই ভোট কার্যক্রম শেষ হয়, এটি সারা দুনিয়ার মধ্যরাতে নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করেছে। এর মানে গত 15 বছরের নানান অপকর্ম, নানান উপাত্ত বা এই যে হলফনামায় যে কাণ্ডগুলো দেখা গিয়েছে, অস্বাভাবিকভাবে সম্পদ বৃদ্ধি পাওয়া বা এইসব বিষয় উঠিয়ে আনা হয়েছে, নির্বাচনের যত ত্রুটি বিচ্যুতি সব উঠিয়ে এনে জামাত ইসলামী দেশবাসীর প্রতি কয়েকটা আহ্বান জানিয়েছে। 1, সরকারের তামাশা নির্বাচন বর্জন করুন, 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন ভোটদান থেকে বিরত থাকুন, জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের ঘোষিত 6 এবং 7 জনের সর্বাত্মক হরতাল সফল করুন, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তুলুন। এখানে গণ আন্দোলনই জামাত ইসলামীর এখন টার্গেট এবং সেটা শতভাগ শান্তিপূর্ণ। এবং যেটা বলেছেন, জনগণের আন্দোলন অতীতও বৃথা যায়নি, এবারও যাবে না ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সহায় হন। এখন দেখেন এখানে আন্দোলন সফল মানে কি, এই সরকারের পতনই কি আন্দোলন সফল? না, একমাত্র সফলতা সেটা নয়। আগামীকাল নির্বাচনে যদি জনগণ ভোট দিতে না যায় তাহলেই সফল, তারপরে যদি গায়ের জোরে সরকার সেটাকে 5%কে 60% দেখায় তাহলে তো সেটা ভিন্ন আলোচনা, কিন্তু জনগণ ভোট কেন্দ্রে না গেলেই সেটা আন্দোলনের সফলতা। এই জন্য বলবো, জামাত যেহেতু প্রতিহতর কথা বলেনি, ভোট যদি আপনারা কেউ দিতে চান আমি বলি যে দিবেন, সমস্যা নেই, কিন্তু জনগণ দিবে না এটা আমরা জানি। তো জামাতের এই শান্তিপূর্ণ আহ্বানকে দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন, আমাদের এই আলোচনা শেয়ার করুন, আমির জামাতের ভিডিও বক্তব্য শেয়ার করুন, ছড়িয়ে দিন।